ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। এটি হলো আমাদের ফুড সাপ্লাই এসআই এর 4 নম্বর ক্লাস এবং এখানে আমরা আলোচনা করব 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে। তো তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করো। চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব লাস্ট ভিডিওর কোশ্চেন অ্যান্সারগুলি। তো প্রথম প্রশ্ন ছিল হিমোগ্লোবিনে প্রাপ্ত যৌগটির নাম কি? তো এর সঠিক অ্যান্সারটি কী হবে? লৌহ বা লোহা। নেক্সট কোশ্চেন কী ছিল? ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? তো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? থায়ামিন। তো অনেক বন্ধুরা কোশ্চেন দুটির অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে, তার জন্য আমি খুবই খুশি। কিন্তু অনেক বন্ধুরাই আবার ভিডিওটি দেখেছে অথচ এর অ্যান্সারগুলি আমাকে কমেন্ট বক্সে জানায়নি। তো তাদের উদ্দেশ্যে আমি বলে রাখি যে আমরা ছোটোবেলা থেকে কী শিখেছি, যে কোনো কিছু যখন আমরা পড়ি তার সাথে সাথে সেগুলি যদি আমরা লিখি তো সেগুলি অনেক দিন আমাদের মনে থাকে, চাইলেও সহজে ভুলতে পারি না। তাই ভিডিও দেখার সাথে সাথে যদি কোশ্চেনগুলি যেগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে সেগুলি যদি তোমরা কমেন্ট বক্সে লেখো, আশা করি এর অ্যান্সারগুলি তোমরা অনেক দিন ধরে মনে রাখতে পারবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হলো সৌরজগতে সবথেকে নিকটতম নক্ষত্রের নাম কি? সৌরজগতে সবথেকে নিকটতম নক্ষত্রের নাম হলো সাইরাস। নেক্সট কোশ্চেন অর্থাৎ 2 নম্বর কোশ্চেন হলো পশ্চিমবঙ্গের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? বক্সাদুয়ারে। নেক্সট কোশ্চেন কি? পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে? কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীতে চাঁদ থেকে আলো আসতে মোট সময় লাগে 1.3 সেকেন্ড। তো কোশ্চেনটির সঠিক অ্যান্সার কী হলো? 1.3 সেকেন্ড। চলো পরের কোশ্চেন, প্যারিস শহরটি কোন নদীর তীরে অবস্থিত? প্যারিস শহরটি সেইন নদীর তীরে অবস্থিত। এই কোশ্চেনটি বারবার আসে, প্যারিস কার রাজধানী? তখন সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ফ্রান্সে, ফ্রান্সের রাজধানী হলো প্যারিস। নেক্সট কোশ্চেন হলো ফিরোজাবাদ শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত? তো ফিরোজাবাদ শহরটি প্রধানত তাঁত শিল্পের জন্য বিখ্যাত এবং ফিরোজাবাদ শহরটি কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরপ্রদেশে অবস্থিত। চলো পরের কোশ্চেন, ভারতীয় রেলের ম্যাসকট কি? তো আমরা প্রথমে জানবো ম্যাসকট মানে কি। ম্যাসকট বলতে কি বোঝায়? ম্যাসকট কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুর প্রতিরূপকে চিত্রিত করা হয় যা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে বলে মনে করা হয়। তো এগুলি ব্যবহৃত হয় বিভিন্ন প্রতিষ্ঠান বা ক্রীড়াক্ষেত্রে। সেই রকমভাবে ভারতীয় রেলের ম্যাসকট হলো কি? ভোলু দে গাট। আরেকবার বলছি, ভারতীয় রেলের ম্যাসকট কি? ভোলু দে গাট। চলো পরে কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি? ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম হলো মালদ্বীপ। এই মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের রাজধানী হলো মালে এবং মালদ্বীপের মুদ্রা কি? মালদ্বীপীয় রুপিয়া। এবং মালদ্বীপের রাষ্ট্রপতি কে? ইব্রাহিম মোহাম্মদ সোলি। এখান থেকে এই কটি জানা ছিল। চলো পরের কোশ্চেন, রামচরিত মানস গ্রন্থটির রচয়িতা কে? তো রামচরিত মানস গ্রন্থটির রচয়িতা হলেন তুলসীদাস। এখানে কনফিউশন হলে চলবে না, রামচরিত মানস গ্রন্থটি রচনা করেছিলেন তুলসীদাস। বাট যদি জিজ্ঞাসা করা হয় রামচরিত গ্রন্থটি কে রচনা করেছেন, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। চলো পরে কোশ্চেন, বেঙ্গল গ্যাজেট সংবাদপত্রের সম্পাদক কে? বেঙ্গল গ্যাজেট সংবাদপত্রের সম্পাদক হলেন অগাস্ট হিকি এবং এটি ছিল ভারতের প্রথম প্রধান পত্রিকা। অর্থাৎ বেঙ্গল গ্যাজেট হলো ভারতের প্রথম প্রধান পত্রিকা এবং এটি কত সালে পাবলিশ হয়? 1780 সালে 29শে জানুয়ারি। চলো পরে কোশ্চেন, বিধবা বিবাহ আইন কবে পাস হয়? তো বিধবা বিবাহ আইনটি পাস হয় 1856 সালে। এই সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি। 11 নম্বর কোশ্চেনটি হলো পারদ থার্মোমিটার কে আবিষ্কার করেন? পারদ থার্মোমিটারটি আবিষ্কার করেন গ্যাব্রিয়েল ফারেনহাইট 1714 সালে। চলো দেখে নেব পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তো ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। এই কোশ্চেনটি বারবার পরীক্ষায় রিপিট হয়, অবশ্যই তোমরা মনে রাখবে ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার কথা বলা হয়েছে। চলো পরের কোশ্চেন, কোন মুঘল সম্রাট
গাজী উপাধি ধারণ করেছিলেন, অর্থাৎ কোন মোগল সম্রাটের উপাধি গাজী? তো সঠিক অ্যান্সারটি হবে জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেনটি হলো, ভারতে প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন? ভারতে প্রথম বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন আলাউদ্দিন খলজি। 15 নম্বর কোশ্চেন হলো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করা হয় প্রতি বছর 21শে ফেব্রুয়ারি। চলো পরের কোশ্চেন, অ্যাসিড বৃষ্টি হয় কোন গ্যাসের প্রভাবে? তো অ্যাসিড বৃষ্টি হয় মূলত সালফার ডাইঅক্সাইড ও নাইট্রাস অক্সাইডের প্রভাবে। সালফার ডাইঅক্সাইডের সংকেত কি? SO2। এবং নাইট্রাস অক্সাইডের সংকেত কি? N2O। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় এখান থেকে, যে লাফিং গ্যাস কাকে বলা হয়? এই নাইট্রাস অক্সাইডকে আমরা লাফিং গ্যাস হিসেবে চিনি। চলো পরের কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম হলো জেমস উইলিয়াম কোলভিল। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় এসে থাকে, সেগুলি আমরা জেনে নেব। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিস্থাপিত হয়? 1857 সালে 24শে জানুয়ারি। এবং এর প্রতিস্থাপককে? আলেকজান্ডার ডাফ। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল, কিন্তু বর্তমান উপাচার্যকে সোনালী চক্রবর্তী ব্যানার্জি। এটিও এই কোশ্চেনটিও পরীক্ষায় আসতে পারে যে ক্যালকাটা ইউনিভার্সিটি বর্তমান উপাচার্যের নাম কি। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সোনালী চক্রবর্তী ব্যানার্জি। চলো পরের কোশ্চেন, গায়ত্রী মন্ত্র কোন বেদ থেকে পাওয়া যায়? তো গায়ত্রী মন্ত্রটি ঋগ্বেদ থেকে পাওয়া যায়। চলো পরের কোশ্চেন, আধুনিক সেলফোনের জনক কাকে বলা হয়? আধুনিক সেলফোনের জনক হলেন মার্টিন কুপার। ইনি 1973 সালে সেলফোন আবিষ্কার করেছিলেন। চলো পরের কোশ্চেন, শ্রীলঙ্কার জাতীয় পাখির নাম কি? শ্রীলঙ্কার জাতীয় পাখি হলো সিংহলের বনমোরগ। তো জাতীয় পশু ও পাখি নিয়ে অলরেডি আমরা একটি ভিডিও আপলোড করেছি, তোমরা ভিডিওটি যদি না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নেবে। চলো এবার আমরা দেখে নেবো পরের কোশ্চেন, অর্থাৎ 21 নম্বর কোশ্চেনটি, কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। এবং এর ফাউন্ডার কে ছিলেন, অর্থাৎ প্রতিস্থাপককে? জন ওয়াটস। চলো দেখে নেব পরের কোশ্চেন, শিখদের শেষ ধর্মগুরুর নাম কি? শিখদের শেষ ধর্মগুরুর নাম হলো গুরু গোবিন্দ সিং। এবং ইনি ক নম্বর ধর্মগুরু ছিলেন? ইনি হলেন 10 নম্বর ধর্মগুরু ছিলেন শিখদের। নেক্সট কোশ্চেন, অর্থাৎ 23 নম্বর কোশ্চেন হলো, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? এই কোশ্চেনটিও পরীক্ষায় অনেকবার এসছে, তো এই কোশ্চেনটি সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন হলো, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? আজাদ হিন্দ ফৌজ গঠন করেন রাসবিহারী বসু। চলো পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে 2টি রাজধানী রয়েছে? তো সঠিক অ্যান্সার আমরা সবাই জানি, সঠিক অ্যান্সারটি হবে জম্মু ও কাশ্মীর। এবং এই 2টি রাজধানী, একটি হলো গ্রীষ্মকালীন রাজধানী এবং একটি হলো শীতকালীন রাজধানী। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কোনটি শীতকালীন রাজধানী এবং কোনটি গ্রীষ্মকালীন রাজধানী। চলো পরের কোশ্চেন, ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি? তো ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। নেক্সট কোশ্চেনটি হলো, পৃথিবীর ক্ষুদ্রতম দেশটির নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশটির নাম হলো ভ্যাটিকান সিটি। এবং বৃহত্তম দেশটি কোনটি? বৃহত্তম দেশটি হলো রাশিয়া। নেক্সট যে কোশ্চেনটি আছে, পৃথিবীর বৃহত্তম রেল স্টেশন কোনটি? পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনটি হলো গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাস। আবার বলছি, পৃথিবীর বৃহত্তম রেল স্টেশনের নাম কি? গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাস। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রটি হলো তারাপুর পারমাণবিক কেন্দ্র। এটি কোথায় অবস্থিত? এটি মহারাষ্ট্রে অবস্থিত। চলো পরের কোশ্চেন, অর্থাৎ শেষ কোশ্চেনটি হলো, বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হলো মারিয়া ইসাবেল পেরন।
ইনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? আর্জেন্টিনা। এবং এখানে আমরা আরেকটি জেনে রাখবো কোশ্চেন, যে এটি ছিল বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি, তাহলে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? আমরা সবাই জানি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হলো প্রতিভা দেবসিং পাটিল। এবার আমরা দেখে নেব কোশ্চেন অফ দ্য ডে। কোশ্চেন অফ দ্য ডের প্রথম কোশ্চেন হলো, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? এবং সেকেন্ড কোশ্চেন হলো, মাদার টেরেজা কত সালে ভারতরত্ন পুরস্কার পান? তো তোমরা সবাই এই কোশ্চেন দুটির অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং এখনও যদি না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমার এবং আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।